চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে 82টি স্বর্ণের বার উদ্ধার করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় এনামুল হক নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়। তিনি শারজা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। বিমানবন্দরের সহকারী ম্যানেজার খায়রুল কবির জানান, এনামুল হক তার শার্টের ভেতরে বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো বহন করে নিয়ে এসেছিলেন। বিমানবন্দরে আসার পর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার শরীর তল্লাশি করে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।